এই আকল দিয়ে যদি ব্যাকলের মতো কাজ করা হয়, আর এই দেহ দিয়ে এই শক্তি দিয়ে যদি আল্লাহর নাফরমানিতে শক্তি নেওয়া হয়, সাহায্য নেওয়া হয়, তাহলে তাদের জন্য কুরবানি করা মানানসই নয়। ইবনে রাজব হাম্বলি পৃষ্ঠাকে পৃষ্ঠা তিনি এই ধরনের বক্তব্য তুলে ধরেছেন। কি তার সেই সূক্ষ্ম চিন্তা, আমি অবাক তার এই বক্তব্য থেকে। সম্মানিত উপস্থিতি, আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমু আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামু তাশরিক ঈদুনা আহলিল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া ফি রায়াতিন ওয়া যিকরিল্লাহ। আরাফার দিবস, কুরবানির দিবস, কুরবানির পরে তিন দিন তাশরিকের দিন, এই পাঁচ দিন হচ্ছে আহলে ইসলাম তথা গোটা বিশ্বের মুসলমানদের ঈদের দিন। আরাফার দিন মুসলমানদের ঈদের দিন। আরাফার মাঠে হাজিরা যখন অবস্থান করে তাদের জন্য সিয়াম পালন নিষিদ্ধ, সারা বিশ্বের ওয়াহাজিদের জন্য সিয়াম পালন সিদ্ধ। আরাফার মাঠের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সালাতাল্লাতী বা'দা। আরাফার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, একদিনের সিয়ামে আল্লাহ তাআলা দুই বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। বিগত আগত দুই বছরের গুনাহ মাফ, যেই আরাফা গতকাল চলে গেছে, কেউ